টেলিভিশনের পর্দায় অন্যতম চর্চিত জুটি কর্ণ আর রাধিকা, জি বাংলার কি করে বলবো তোমায় ধারাবাহিকটি যেন ওয়াইয়ের কাছে ভীষণ রকম জনপ্রিয়। ওটিটি প্ল্যাটফর্মে প্রচুর দর্শক এই শোটি দেখেন, তাই টিআরপি তালিকায় সেরা পাঁচে জায়গা না পেলেও এই শোয়ের পপুলারিটি নিয়ে প্রশ্ন তোলাটা সমীচীন নয়। তবে গত কয়েকদিন ধরে বেজায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন কর্ণ রাধিকার ভক্তরা, কারণ আগামী সপ্তাহে অর্থাৎ 8ই মার্চ থেকে জি বাংলায় রাত 9:30 সম্প্রচারিত হবে করি খেলা। সেই ছলটে দেখা যায় কর্ণ রাধিকা অর্থাৎ স্বস্তিকা দত্ত ও কুশল আজহার কি করে বলবো তোমায় ধারাবাহিকটি। এবার প্রশ্ন হলো, তবে কি বন্ধ হয়ে যাচ্ছে শো? একেবারেই নয়, সল্ট পাল্টাচ্ছেন কর্ণ রাধিকা। আগামী সপ্তাহ থেকে আরও 1 ঘন্টা দেরিতে অর্থাৎ রাত 10:30 থেকে দেখা যাবে এই ধারাবাহিক, আর জি বাংলার নতুন শো জায়গা নেবে কর্ণ রাধিকার কি করে বলবো তোমায় লিডিং লেডি স্বস্তিকার কথায়। শুধু সময় পাল্টাবে না, তার সঙ্গে ধারাবাহিকে আসতে চলেছে নতুন অধ্যায়, একদম নতুনভাবে দর্শক নতুন সময়ে দেখবে কর্ণ রাধিকাকে। অন্যদিকে লড়াকু সিঙ্গেল মাদারের গল্প বলবে করি খেলা, ছেলেকে একা দায়িত্ব নিয়ে বড় করছেন করি, কুট্টুসের সব দায়িত্ব সংসার সামলাতে তার ভরসা নিজের বেকারি, নতুন করে জীবন শুরু করতে সে আগ্রহী নয়, কারণ কুসকুস হতা হে রাহুল মানে শাহরুখের মতো সে বিশ্বাস করে আমরা একবার বাঁচি একবার মরি, বিয়ে একবারই হয় আর প্রেমও। তবে সেই বিশ্বাস ভাঙতে করির জীবনে এন্ট্রি নেবেন একজন মনের মানুষ। সিরিয়ালের করির ভূমিকায় রয়েছেন শ্রীপর্ণা রায়, নায়কের চরিত্রে দেখা যাবে অভিনেতা আনন্দ ঘোষকে। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।